একজন মুসলিম নারী বা পুরুষকে তার ধর্মের জন্য উচ্চ শিক্ষা নিতে পারবে না আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সিদ্ধান্ত অনন্ত বিলম্বে তোমরা বাতিল করো নো দেশে সেইখানে পর্যন্ত হচ্ছে মুসলিম নারীর এই হিজাব নিকাব ইস্যুতে তাদের অধিকারের আடையে যেই জায়গাটা সেই জায়গাটা ঠিক থাকছে তার কথা কেউ মানছে না মেয়েরা মানব বন্দন করছে বোরকা পরা অবস্থাতে পশ্চিম আর পূর্ব পাকিস্তান মিলে একটা দেশ হলো কোন ছাত্রনার কারণে এদেশের মানুষ যদি হিন্দু হতো কশ্চিন কালেও এদের স্বাধীনতা লাভ করতে পারতো না এদেশের মানুষ যদি অধিকাংশ হিন্দু হতো কশ্চিন কালো স্বাধীনতা মুখ দিতে পারতো না এরা পশ্চিমবঙ্গের মতো এটা বাংলা হয়ে যেত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এই মুহূর্তে আমার সামনে একটা এই ছেলেটা আমাকে দেখালো ঢাকা ইউনিভার্সিটি একটা রিপোর্ট দেখালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সার্কুলার দিচ্ছেন যে এই ডিপার্টমেন্টে কোনো ছাত্রীর বরকাপুরে আসতে পারবে না মুখমন্ডল প্রকাশ করে আসতে হবে ঢেকে আসতে পারবে না কি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের অনেক ছাত্র পড়ে না আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকও ছিলাম এখন তো মনে হয় আবার যদি শিক্ষক শুরু করে দেব সঙ্গে লেগে যায় কোন ধরনের চেয়ারম্যান হোক নামটা আমার মুসলমান আজুল হক তার কথা কেউ মানছে না মেয়েরা মানববন্ধন করছে বোরকা পড়া অবস্থাতে বাংলাদেশে আঠারো কোটি মুসলমানের দেশে কথিত গণতন্ত্রের দেশে অধিকাংশ মানুষের রায় অনুযায়ী দেশে চূড়ান্ত সিদ্ধান্ত হয় অধিকাংশ মানুষ কি এদেশের বোরকাবিহীন নাকি তারা কি ল্যাংটা চলতে চায় নাকি অথচ সিলেবাস তৈরি করা হচ্ছে মানুষ ছিল আগে বানর সেখান থেকে গাছে পালে বানরগুলো গাছে চলে না এখন যদি চেয়ার টেবিল হয়ে গেছে আর গাছ লাগে না অত হাতটা আস্তে আস্তে শুকিয়ে গেছে হাতটা সরু হয়ে গেছে এরপরে বসতে বসতে পাটা ভারী হয়ে গেছে যেহেতু গাছটা চড়া লাগে না অবশেষে এক সময় পিছন থেকে লেজটা খসে গেছে এখন পিছন থেকে হাত দিলে লেজের মাথাটা খুঁজি পাওয়া যায় আর ওই কাঠের মোহ্বত ভুলতে পারিনি বলে চেয়ারে বসে কাঠের চেয়ারে বসে দেখলে না কাঠের চেয়ার সরে দিলাম কেন দেখছেন কাঠের চেয়ারে বসে যে কাঠের পরে মহব্বত যেতে আমার বানর ছিলাম সেই জন্য এই সমস্ত উল্টাপাল্টা যুক্তি দিয়ে ডারুইনের এই নাস্তিকবাদী দর্শন জীববিজ্ঞানের মধ্যে ক্লাসে চালু করে দিয়েছে সে থেকে হচ্ছে না দুই সালে চালু করেছে স্কুল কলেজে দু হাজার চোদ্দো সালে করছে মাদ্রাসাগুলিতে আলিয়া মাদ্রাসাগুলিতে এইটা যদি শুরু হয়ে যায় তাহলে এ দেশ চালাচ্ছে কারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ধর্ম ভীরু মহিলা আমরা যা সুনীতি মহাশাল নিয়মিত সালাত আদায় করেন তাই না তার পোশাকে আশাকে একদম গ্রাম্য সুন্দর একজন প্রদানশীল মহিলার মতোই দেখা যায় মাথা কাপড় দেওয়া থাকে তাই না যদিও ছোট বোনটা মাথা কাবার দেয় না তো উনি ঠিকই মাথা কাবড় দেয় মনে হয় তিনি দেশ চালাচ্ছেন না পিছন থেকে কেউ দেশ চালাচ্ছে নইলে এই দেশে বানর বাদে দেশে বোরকা নামাতে হবে বলে সার্কুলার দিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই বাজি বাজে সিদ্ধান্ত অনত বিলম্বে তোমরা বাতিল করো ঢাকা ইউনিভার্সিটি উড়িতে সময় লাগবে না সাবধান থেকে হুজুররা বা সার তোমার মতো প্রফেসর প্রিন্সিপাল উড়িয়ে দেওয়ার খুব সম্ভব যদি বাংলার মানুষ একবার খেপে যায় তোমার সব গদি থাকবে না সব হেঁটে যাবে প্রফেসরগিরি করা বসে বসে কাজ করে বউ আগে আমি যখন ছাত্র ছিলাম তখন ডক্টর আহমদ শরীফ অনবে লিখছিল তার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল উনিশশো আটাত্তর সালে ইতিভাকে বেরিয়ে গিয়েছিল তারপরে সেই পত্রিকাটা তার সামনে দেওয়া হলো আমার ভাগ্নির মাধ্যমে ওটা উনি দেখেই লজ্জায় ক্লাস এক চলে গেলেন সে আটাত্তর সালে আজকে নাকি তখনই আমি প্রতিবাদ করেছি ওর বিরুদ্ধে এসব চলবে না তো আমি তো মেয়ে লোক না আর এক ভাগ্নি পড়তো ওর নাম দিয়ে দিলাম তো মেয়েরা যখন প্রতিবাদ করছে ও আর কি করবে এ কি আজকের থেকে বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করছে এই সময় কতগুলো বাজে লোক টিচার হয়েছে তারা সমস্ত দেশের বদনাম করে দিচ্ছে আমরা আপনাদের খেলে এগুলি বলছে আকিদা নষ্ট করার জন্য এগুলি হচ্ছে তাদের ধারণা যে আমি যদি মুখে আল্লাহ বলি তাহলে আমি তৌহিদবাদী মুসলমান আমলবাদী মুসলমান নয় আকিদা আল্লাহকে মানি এদের ইমানটা হল জহলের ইমান স্বাধীনতা নেই তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেই জানা দরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি প্রজ্ঞাপন আপনাদেরকে শুনিয়ে দেই বাংলা বিভাগের একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি উনিশে ডিসেম্বর দুই হাজার বাইশ না এগারো ডিসেম্বর দুই হাজার বাইশের বিজ্ঞপ্তি বলা হচ্ছে বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে গত আঠারো নয় দুই হাজার অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটির সর্বসম্মতভাবে নির্মুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস অর্থাৎ টিউটোরিয়াল প্রেজেন্টেশন মিড টার্ম পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কান সহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে মানে মহিলারা নেকাপ করতে পারবে না কান সহ খুলে রাখতে হবে পরীক্ষা চলাকালীন পুরাটা সময় এই সিদ্ধান্ত প্রতিটি ক্লাসের শিক্ষাঙ্গ মধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোন শিক্ষার্থী সিদ্ধান্ত পালনের শৈথিল্য দেখাচ্ছে অর্থাৎ কোনো কোনো মুসলিম নারী এটা মেনে নেয় নাই তারা ঠিকই নিকাব পরে ক্লাসে পরীক্ষায় যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে গত ছয় বারো দুহাজার বাইশ তারিখে অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্মুক্ত সিদ্ধান্ত গৃহীত হয় আর একটা সিদ্ধান্ত সেটা কি বলছে আঠারো নয় বাইশ তারিখে গৃহীত উপরোক্ত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের ব্যাপারে বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ডক্টর সৈয়দ আজিজুল হক অধ্যাপক ও চেয়ারম্যান বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এগারো বারো দুই এই হলো মুসলমান দেশের মুসলমান প্রফেসরের ইসলামের নমুনা আচ্ছা বলেন আল্লাহর বিধান আর বান্দার বিধান মানুষ কোনটা মেনে নিবে মুসলমানরা কার বিধান মানবে আল্লাহর বিধান মানবে না তো আল্লাহর বিধানের বিপরীতে এই বান্দা বাংলা বিভাগের প্রফেসর চেয়ারম্যান সাহেব নামটা খুব সুন্দর সম্মানের সাথে বলছি তিনি এমন একটা বিধান জারি করলেন যেটা আল্লাহর বিধানকে উপেক্ষা করা হয়েছে আল্লাহর ফরজ একটি বিধানকে অবজ্ঞা করার ক্ষমতা কোন মুসলমানের আছে বলেন কথাটুকু আছে আর কেউ যদি আল্লাহর বিধান অমান্য করে আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে তার সে নাওয়াজুল ইমানের মধ্যে পড়ে যাবে তার ইমান বিনুষ্ট হয়ে যাবে যদি কেউ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে এরকম কোন প্রজ্ঞাপন জারি করে তাহলে তার ইমান থাকবে না তার ইমান খারিজ হয়ে যাবে মুসলিম নারীরা এদেশে এদেশে স্বাধীনতা মুখ করতে পারছে না অথচ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান আপনি আমেরিকা কানাডার মতো যা দেশে যান ওই সমস্ত দেশে মুসলমানরা এবার হিজব করতে পারে যেখানে সব কিছুই বাতিল যেখানে সেকুলারিজম চলছে যে সমস্ত দেশে ফ্রি সেক্সের দেশ যেগুলো আছে এই সমস্ত বাজে দেশগুলোর মধ্যে মুসলিমরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে দুর্ভাগ্য মুসলমানদের দেশে ইসলামের কথা বলে যারা ক্ষমতায় আসে ইসলামকে নমুনা দিয়ে যারা ক্ষমতা আসে আসতে চায় এদেশের ধর্মপান মুসলমানদের ভোটে যারা নির্যাত যারা ক্ষমতা এসে যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের উষ্ট যারা আছে তারা আজকে মুসলমানদের স্বাধীনতা দিচ্ছে না আমাদের নারীদেরকে মুখ খুলতে তারা বাধ্য করছে সমস্ত প্রফেসরদের এই সমস্ত আইনের আমরা ধিক্ জানাই ইসলাম বিরুদ্ধে যে কোনো আইনের বিরুদ্ধে আমরা সুচ্ছার খণ্ডে প্রতিবাদ জানাচ্ছি এদেশের ধর্মপর মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে কোনো দিন কোনো আইন মেনে নিবে না কোন কখনো হাদিসের বিরুদ্ধে কোনো আইন মেনে নেবে না আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা কারণেই অতএব সাবধান হয়ে যান কোরআন বলছে নারীদের পর্দা করতে হবে হাদিস বলছে নারীদের পর্দা করতে হবে আর আপনি বাবা মুখ খুলে রাখতে হবে যদি আপনার সন্দেহ হয় তাহলে তাকে আপনি পরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে সেটা করেন আপনি নারীদের এখানে দায়িত্ব দেন যারা সহকর্মী মধ্যে নারী যারা আছেন তাদের কি আপনি প্রয়োজনে পরীক্ষার হলে ঢুকানোর সময় পরীক্ষা করে তাদেরকে ঢুকান ঘন্টা ঘন্টা হলে যখন বসে থাকে তখন কি তার বারবার পরিবর্তন করার সুযোগ আছে বলেন আছে তাহলে আমি তো যখন ঢুকাবো তখন যদি দিয়ে একটা কর্নার থেকে তাকে দেখাই নেই ঠিক আছে তার আইডি কার্ডের সাথে তার চেহারা মিল আছে তার তো আইডি কার্ড আছে তার তো ভর্তির সময় ছবি নেওয়া হচ্ছে আপনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরীক্ষার হলে আপনি মুখ খুলে রাখবেন তাকে আমাদের যুবকদের কে লুলুক দৃষ্টির মধ্যে ফেলে দিচ্ছেন তাদেরকে জেনা করা ছাড়া প্রায় সিদ্ধান্ত দিয়ে সম্মানিত দিনী ভাই বন্ধুগণ যারা প্রশাসনে আছেন যারা দায়িত্বে আছেন আমরা অনুরোধ জানাবো এই সমস্ত ফালতু আইন করে এদেশের মুসলমানদের মনে আঘাত দিবেন না এদেশের ধর্মপ্রাণ মুসলমান কোনো দিন সমস্ত ভ্রান্ত আইন কোরআন হাদিস বিরোধী কোনো আইন সিদ্ধান্ত তারা মেনে নিতে পারবে না বাধ্য না তারা প্রতিবাদ করবে জীবন দিয়ে হল আলাদার বিধানকে রক্ষা করবে জীবন দিয়ে হল নবীর সুন্নাত রক্ষা করবে কোনো বাতিল কোনো খোলান তার কোনো আইনে দেশে চলবে না আমরা এই সংস্থান মানতে বাধ্য না আমার নারীকে আমি ল্যাংটা করাই দিবে আমরা এটা মেনে নেবো মুসলমানদের রক্তের শরীরে এক বিদ্যুরক্ত থাকতে কোনোদিন মেনে নেওয়া হবে না যদি আপনারা সংশোধন না হন আল্লাহর গজবের অপেক্ষায় থাকুন ওই চেয়ারম্যান সাহেব আপনি মুসলমান সন্তান নামটা কত সুন্দর ইসলামী নাম রেখেছে বাবা করার সময় পয়সার কাছে এত এত কলম হয়ে গেলেন কেন মুখ দিয়ে কথা বেরো হয় না কেন আপনার মেয়ের স্বাধীনতা আপনি দিচ্ছেন না কেন আপনার স্ত্রীর স্বাধীনতা আপনি দিচ্ছেন না কেন শুধু বাংলা বিভাগ নয় আজকাল বিশ্ববিদ্যালয়গুলি এক একটা কী যে হয়ে গেছে ইসলামের ইসলাম অনুশীলন করার সব পথগুলো তার রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে একটার পর একটা